ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মন্তলা সীতারামপুর ঘাটে তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর পাইলিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে কার্যাদেশ অনুযায়ী কাজ করা হচ্ছে না বলেও জানান স্থানীয়রা সঠিক নজরদারির মাধ্যমে কাজের মান ঠিক রেখে এ বৃষ্টির কাজ বাস্তবায়নের দাবি উপজেলাবাসীর আমাদের নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আশুগঞ্জ সড়কে নবীনগর মন্তলা ও সীতারামপুর ঘাটে তিতাস নদীর উপর প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে পাঁচশো মিটার দৈর্ঘ্য ও দশ মিটার প্রস্থের সেতুটি দশটি স্প্যানের উপর নির্মিত হবে সেতু নির্মাণের দায়িত্ব পান ঠিকাদার প্রতিষ্ঠান রানা বিল্ডার্স গত বছরের নভেম্বরে সেতুটির পাইলিং কাজ শুরু হয় আগামী চব্বিশ মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে তবে পাইলিং এর কাজে এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ থেকে ছয়টি পাথর দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে বারো থেকে পনেরোটি এছাড়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর যে রেশুতে সিমেন্ট বালি বা পাথর দেওয়ার কথা এইভাবে দিচ্ছে না ফাইলিং হইতেছে ফাইলিং ও লেবারে পনা 10টা 11টা কোনোদিন 12টা মারছস তবে সাইড ইঞ্জিনিয়ার বলছেন ভিন্ন কথা ভুল মানে কি একটা দুটা এদিকে একটার বেশি ভুল হওয়ার কথা না যদি আপনাদের দহতে আমাদের ধরা ছয়টা অনেক সময় পাঁচটাও যায় অনেক সময় আপনাদের ওই ভ্যাকেন্সির পূরণ করতে আমরা সাতটা দিয়ে ফেলায়ে এদিকে নিম্নমানে কাজ সরজমিনে গিয়ে সত্যতা পাওয়ার কথা জানালেন উপজেলা চেয়ারম্যান মিশ্রণের ক্ষেত্রে কিছুটা অনয়মের আশ্রয় তারা নিচ্ছে পাথরের ক্ষেত্রে ময়লা পাথর দিচ্ছে পানা বালুর ক্ষেত্রে মনয় ভালোটা চালার কথা ভালোটা চলে দিচ্ছে কিনা আমি দেখি নাই সেখানে যাওয়ার পরে নিম্নমানের কাজ প্রত্যাশা নয় জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি জেলা মাসিক সভায় উত্থাপন করা হবে নির্বাহী প্রকৌশলী এবং বরাবর আমি এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করব যাতে উনি সংশ্লিষ্ট ঠিকাদারকে সরজমিনে তদন্ত পূর্ব বা পরিদর্শনপূর্ব কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সঠিক নজরদারির মাধ্যমে লাখো মানুষের স্বপ্নের সেতুটির কাজ বাস্তবায়ন করা হবে এমন প্রত্যাশা উপজেলাবাসীর ডেক্স রিপোর্ট বাংলা টিভি পঞ্চগড় ও রংপুরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় আবারও বেড়েছে শৈত্যপ্রবাহের দাপট দেশের সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে বইছে হিমালয় থেকে আসা পাহাড়ি হিমেল হাওয়া এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঘন কুয়াশায় সকাল থেকে দেখা মেলেনি সূর্যের আজ পঞ্চগড়ে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ও সন্ধ্যার পর ঘন কুয়াশা আর হিমেল হাওয়া আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুরে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা গত তিন দিন সূর্যের দেখা না পাওয়ায় বাতাসের আর্দ্রতা বেড়েছে বহুগুণ দিনের বেলাও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন দুর্ভোগে পড়েছে শিশু বয়স্ক নিম্ন আয়ের মানুষ হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ